খিচুড়ি, তার উপরে ঘি, এইদিকে হচ্ছে ডিম ভাজা, আর ওদিকে হচ্ছে ওলের তরকারি। হ্যাঁ, এটাকে বলে ওলের ডালনা। সকাল এটা একটা ব্যাপার হলো, এটা একটা দাঁড়ানোর যে কি, এটা কি? হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে। কি যে করিস ঠিক ঠিক কে জানে বাবা, সকাল সকাল ছোট্ট সুন্দর মুখটা নিয়ে যোগা করছে। ও, মাম্মার থেকে শিখেছিস তুই যোগা করছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে তো পুরো রেনি ডে, বাইরে সেই টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই জন্য কী খাবো করে মন হলো কিসের, খিচুড়ি। খিচুড়ির থেকে পারফেক্ট আর কী হতে পারে রেনিডের জন্য। আকাশ একদম ভরে আছে মেঘে, এ বৃষ্টি আর থামার নয়। অনেক দিন বাদে এই বর্ষার বৃষ্টি দেখি। দেখো কেমন কালো মেঘে আকাশটা পুরো ভরে গেছে, অ্যান্ড বৃষ্টি টিপটি টুটি করে পড়েই যাচ্ছে, ইনফ্যাক্ট জোরেই পড়ছে। অ্যান্ড বর্ষার বৃষ্টির একটাই মজা, এটা হচ্ছে এই সবুজ, সব কিছু যেন সবুজ হয়ে যায়, একদম সতেজ। গরম গরম চা তো এসে গেছে, তাই বিস্কিট দিয়ে গরম গরম চাটাকে খেয়ে নিই। কি হচ্ছে গো মাসি, এটা কি হচ্ছে? খিচুড়ি হচ্ছে। এর মধ্যে খিচুড়ি? ওরে, ঠিক আছে। আর এখানে ট্রিক্সি চিকেন? ওরে, ওল সেদ্ধ হচ্ছে। আচ্ছা, মেনুটা হচ্ছে খিচুড়ি যেমনটা বললাম, আর চার সাথে হচ্ছে ওল আর আলু দিয়ে কি বলো ওটাকে, ওলের দম, পাঁপড় ভাজা, ডিম ভাজা। মারাত্মক, পুরো একদম রেনি সিজনের, মানে রেনি ডের মেনু হয়েছে আজকে। কি দেখছো দেখছো, কি পেয়েছিস? খিচুড়ি ফুটছে, দেখাও দেখি। বাহ, দারুণ ফুটছে তো। আজকে খিচুড়িটা ভালোই জমবে, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, খুব ভালো। চালিয়ে যাও, চালনাও শুরু হয়ে গেছে, ভাজা হচ্ছে এখন ওল। গন্ধ তো ব্যাপক ছাড়ছে, তো খিদে পেয়ে গেল গো। ট্রিক্সি দেখছে মাম্মা রেডি ফর ইয়োগা, এ নাকি ইয়োগা করবে, আর ও নাকি করতে দেবে। এসে গেছে, সাইডেই ঘুরে বেড়াচ্ছে, কিছু করলেই ধরবে। ম্যাট থেকে বেরো ট্রিক্সি, ম্যাট থেকে বেরো, যা স্ট্রেচিং করে নাও আগে একটু। তুমি যোগা করো, আজকে আমাকে জিমে যেতেই হবে, অনেকদিন ধরে জিম যাওয়া হচ্ছে না। ব্রেকফাস্ট করে জিমে পালাই, আর তুমি ট্রিক্সিকে নিয়ে যোগা করো। কিছু করার নেই, ওরকম ইউ আর লিভিং উইথ আ বিগেল, ইউ হ্যাভ টু লিভ উইথ ইট। ফার্স্ট রাউন্ড অফ ওয়ার্ক কমপ্লিট, সঙ্গীতার যোগা কমপ্লিট, ও বসে গেছে কাজে, আমি কাজে বসে আমার ইনিশিয়াল যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এবার চললাম। সেটা তো বাইরে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে, তো বাইক নিয়ে যাওয়ার তো স্কোপ নেই, যেতে হবে গাড়ি নিয়ে। সো গাড়ি নিয়ে যেতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। খেয়ে দেয়ে মাম্মার সাথে যোগা করে দুষ্টামি করে ডুবে গেছে ক্রেটে, ঘুমাচ্ছিল, আমি ঢুকলাম বলে বেচারা উঠে পড়লো। না না, টিকু তুমি ঘুমাও, টাটা, এসে তোমার সাথে আবার কথা হবে। দুদিন না জিমটা মিস করে গেছিলাম, একটু বেশি অফিসের প্রেশার ছিল, অ্যান্ড ব্লগও এডিট করার ছিল, তো সেই সমস্ত করতে গিয়ে দুদিন জিম মিস হয়ে গেছিলো। তো আজকে গিয়ে একটু ভালো করে লেগ মারতে হবে, চলো আবার যাই। ভিতরে তো মিউজিক চলছে, তাই কথা বলতে পারবো না বলে একটু বাইরে গেলাম। সো আজকে বেসিক্যালি অনেক দিন বাদে এসেছি, দু তিন দিন অফ চলে গেছে,
সো আজকে একটু ওয়ার্ম আপ করে অ্যান্ড ভাবছি লেগস করবো। চলো তোমাদেরকে আজকে একটু ক্লিপিংস দেখাই, বেশি হাহামড়ি কিছু নয়, যেটুখানি আমি ট্রাই করি সেটুকুই দেখাবো, অ্যান্ড দেন তারপর আবার কথা হচ্ছে জিম থেকে বেরিয়ে। চলেও গেছে আমার, আছে লাস্ট সেট লেগ প্রেস, এটা করে আমিও বাড়ি। অ্যান্ড চলো বেরিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। জিম সেশন অনেকদিন বাদে ফাইনালি হিয়ারিং ব্যাক হোম। এবার অফিসের অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে অফিসের কাজগুলোকে একে একে শেষ করি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে। বাড়ি জিম করে এবার ওপরে যাই, গিয়ে অফিসের কাজ অ্যান্ড দেখি ট্রিক্সি কী করছে। চলো ঠিক আছে, আমি তো এখন এবার আবার সেকেন্ড রাউন্ডের জন্য বসতে হবে, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে বুঝলে তো। তো তাড়াতাড়ি কাজগুলো করে অ্যান্ড একটু পরে ট্রিক্সি উঠলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই উল্টো রাতের কিছু ঠিক করলে, কারোর সাথে কথা হলো দূর্বা ওদের সাথে? ওকে ওকে ঠিক আছে, সোসাইটি মিটিংটা হয়ে যাক, তারপরে আমরা উল্টো রাত নিয়ে ডিসকাশন করবো। এবার ডেলিভারির বেলটা বাজলে এই ট্রিক্সির মাথা খারাপ হয়ে যাবে। ডেলিভারির বেল ভেজে গেছে, ট্রিক্সির অবস্থা দেখো। কে এসছে ট্রিক্সি? শিখেছিস? আবার শিখেছিস মাম্মার সাথে? কোথায় শুয়েছিলিস তুই একা একা? টিকু বাবা, এবার টিকু বসে বসে এখানে ঘুমাবে, মামা বাবা কাজ করবেন, টিকু ঘুমাবে। আরে টিকু ঘুমিয়ে নে। এই আমাদের আজকের খিচুড়ি, কালার তো ব্যাপক হয়েছে, একটু গরম না খেলে ভাল লাগবে না, ঠিক আছে? ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি আর এখানে ডিম ভাজা। ও হে, যাই হোক আর পাচ্ছি না, বহুত খিদে পাচ্ছে জিম করে। চলো আর এখানে পাঁপড়ও আছে। অসম, পাঁপড়ও আছে ফাটাফাটি, পাঁপড় খিচুড়ি ডিম ভাজা, রেনি ডে আর কি চাই। এই ঘরে শুয়েছিল বলে দরজাটা বন্ধ করলাম, দেখো ম্যাডাম উঠে পড়েছে। একা একা উনি থাকবেন না, একা একা ও এক জায়গায় থাকে নিজের প্লেটে। টিকু আমরা তো খাবো, তুমি একটু ঢোকো নিজের প্লেটে, ঢুকে নাও, একটু পরে বেরোবে খাওয়া হয়ে গেলে। ট্রিক্সি চলো নিজের খেটে চলো। এই জন্য এদেরকে বলা হয় পকেট ব্রিগেড। কেন বলতো, আগেকার দিনে এরমভাবে এদেরকে ব্রিডই করা হয়েছিল, এই জন্য এরম দু গোলে দুটো যেত শিকারে, হান্টিং, র্যাবিট শিকার করতে। অ্যান্ড আবার র্যাবিট দেখতে পেলেই ওদেরকে এরমভাবে রিলিজ করে দেওয়া হতো, আর ওরা র্যাবিট চেস করতো, এই জন্য ওদের নাম পকেট ব্রিগেড। আলাদা ব্যাপার যে ট্রিক্সিকে চেস করতে গেলে রান্না ঘরে চলে, হান্টিং এর হওয়া যায় না, চেস কি করবে ও, ওকে র‍্যাবিট চেস করবে। এনিওয়েস চলো এবার ট্রিক্সি যাচ্ছে শুতে, আমরা যাচ্ছি খেতে। প্রচন্ড খিদে পাচ্ছে, সবে খেতে বসছিলাম, বাট পাত্তা এত সুন্দর লাগছে যে ভিডিওটা না করে আর পারলাম না। খিচুড়ি, তার উপরে ঘি, এইদিকে হচ্ছে ডিম ভাজা, আর ওদিকে হচ্ছে ওলের তরকারি, হ্যাঁ এটাকে বলে ওলের ডালনা। উফ, মোটামুটি কাজটা হলো শেষ, অ্যান্ড ট্রিক্সিও উঠে পড়েছে। দেখো ট্রিক্সিও উঠে পড়েছে, গুজুগুজুগুজু এক গুম হয়ে গেছে গুজুগুজুটা। সঙ্গীতা এখনও অফিসের কাজেই ব্যস্ত, আমি কি ভাবছি বলতো, যে দিনের আলো তো চলে যাচ্ছে, আকাশের অবস্থাও তো খুব একটা ভালো না, মেঘ হয়ে আছে, এরপর যদি সুযোগ না হয়
তাই জন্য ট্রিক্সিকে নিয়ে একটু নিচে ঘুরে আসি। আর যদি বাচ্চাটা কোনো কেউ রথ টানে সোসাইটি যেতে, তাহলে এরও একটুখানি ঘোরা হয়ে যাবে। তো চলো দেখি উল্টো রথ উপলক্ষে কোনো রথ সেলিব্রেশন হচ্ছে কি না নিচে, যদি হয় তো ভালো, না হলে ট্রিক্সির একটু ঘোরা হয়ে যাবে আর কি। চল ট্রিক্সি, ট্রিক্সিও রেডি, আকাশের অবস্থা খুব খারাপ, তাই জন্য তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি ব্যাক করি রথ দেখতে। মনে তো হয় আমার কোনো ইন্টারেস্ট আছে, কারণ পুরো ইন্টারেস্টটাই ওর লিফটের গন্ধ সবাই। চলো গিয়ে দেখি কি হয় সিনটা। দেখ আমি চললেন শুকতে শুকতে, বললাম না কোনো ইন্টারেস্ট নেই ওর এদিক ওদিক লোক দেখার, পুরো ইন্টারেস্টটাই ওর সকার। সোসাইটি মোটামুটি খালি, মনে হয় না কেউ বেরিয়েছে, তো বাইরের দিকটা গিয়ে দেখি চলো। না বিধানদার দোকানে চা খেতে চলে এলাম, দেখো চাটা যে ভালো হয়েছে, একটা খাই না কি বলো? হ্যাঁ হ্যাঁ, দাও আর একটা। দোকানে বসে গরম গরম চা, আর কি চাই, ধোঁয়া উঠছে। এই যে চায়ের মালিক, কে এসে গেছে চা খেতে, কে এসে গেছে? হয়ে গেল কাজ শেষ হয়েছে? ঠিক আছে কিছু করার নেই, বলছি ফাইনালি কাজ শেষ হলো না? তাড়াতাড়ি চা খাই আর আবার উপরে যাই, আবার একটা চা। এই তো রথ চলে এসছে, দেখো দেখছি রথ এসে গেছে। হাই কর, হাই কর, এই দেখ এই দেখ, 10 টাকা দিয়ে দাও বাচ্চাদের, কি সুন্দর দেখি। কোথায় ঠাকুর তোদের? বাহ খুব সুন্দর সাজা, ঠাকুর সাজানো হয়েছে। ট্রিক্সি আগে চলে গেছে দেখবে বলে এসছি, একটা ছোট রথ এলো, এবার আসল মেন রথটা আসছে গৌরাঙ্গনগরে। ট্রিক্সি রেডি? ও বাবা, ট্রিক্সি যদি সোজা হয়ে হাঁটে তাহলে তো হয়েই যেত, সবসময় শুকতে ব্যস্ত। মাম্মা ট্রিক্সি চলল আফটার রথ টানা, দাঁড়াও আমিও যাচ্ছি, অত জোর হাঁটছো কেন? আকাশটা দেখো পুরো কালো হয়ে এসছে, জানি না ভিডিওয়ে কতটা জাস্টিফাই করছে, বাট পুরো ব্ল্যাক, ঝাঁপিয়ে বৃষ্টি নামবে, ঝাঁপিয়ে। বুঝতে পারছে না কি হচ্ছে বেচারা, টানাটানি করে চলে এলাম বাড়িতে। ট্রিক্সি তো ব্যাপক ঘুরেছে, কিন্তু পায়ের মধ্যে কাদা ফাদা লাগে এক এক কার, তো গিয়ে ওকে ক্লিন করা হোক। অ্যান্ড আমি একটুখানি রিমেনিং কাজ শেষ করি, কাজ শেষ করে যাব সুইমিং। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে। কি করেছো ওকে, কি করেছো তুমি ওকে, কি করেছো? তাহলে ও কেন তোমার পিছন পিছন হচ্ছে? আর আমি ওর সামনে দিয়ে তাড়াতাড়ি হেঁটে দিয়েছি, ওই জন্যই, ওই জন্যই তুমি ওকে খেলার লোভ দেখি আর খেলছো না। আমি ওর সামনে দিয়ে তাড়াতাড়ি হেঁটে গেছি, ও পাগলা হয়ে গেছে, ওটাই খেলার লোভ এসছে। ওরা পাগলের মতো দৌড়া মাম্মার সাথে, কি অবস্থা দেখো, পুরো নেতার মতো পড়ে গেছে, একদম একটা ছোট্ট নেতা পড়ে আছে। কোনো মানে হয় নিঃশ্বাস নিচ্ছে, দেখো না পুরো হাঁপিয়ে একাকার হয়ে গেছে। মাম্মা আর ট্রিক্সি দুজনকেই বকবো এবার, এরকম কেউ করে? দেখো ওর কী অবস্থা হলো। আরে যাও ওকে ক্রেটের মধ্যে শুয়ে রেস্ট নাও, যাও আমরা সুইমিংয়ে যাচ্ছি, দেখা হচ্ছে আবার সুইমিং থেকে এসে। প্রাউড ওনার, প্রাউড ওনার, টাটা।
গাড়ি তো গাড়ি ব্যাক চলে আসছে, মুভমেন্ট মিস করলেই বকা। কি এ বসেছে রে জুনিয়র আরিফ? হ্যাঁ হ্যাঁ, নতুন গাড়িতে ঝাঁপ মেরে নেমে যাবি নাকি রে তুই? প্ল্যান হয়ে গেল গাছ কিনতে যাওয়ার। রাহুল প্ল্যান বানিয়েছে, প্রত্যুষা বানিয়েছে। এবার সবাই খালি ভোট করে হ্যাঁ বলবে ব্যাস। অতের দিন পাঁপড় ফুলুরি মিষ্টি সব হয়ে গেছে, খালি জিলিপি বাকি ছিল, উল্টো অতের দিন জিলিপিটাও হয়ে গেল থ্যাংকস টু অয়ন। সারাদিন তো ভালোই কাটালি, এবার ঘুমোতে যাবি নাকি? ডিনারও তো হয়ে গেছে, নাকি এখনও খেলাধুলা? এখন মাম্মা দিকে তাকিয়ে আছে কেন বলতো? ও মাম্মা চুপা চুপ খাচ্ছে ওই জন্য। এটা তোমার খাবার নয় বাবা। এনিওয়েজ চলো, আজকে তো অনেকটাই রাত হয়ে গেছে, অ্যান্ড আজকে হোপফুলি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, অ্যাজ অলওয়েজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগেল। অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা সবাই সুস্থ থেকো অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।